গুড ইভিনিং স্টুডেন্টস, এর আগের আমরা কয়েকটা ভিডিওতে দেখেছি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন d2ydx2 প্লাস কনস্ট্যান্ট p1 dydx প্লাস কনস্ট্যান্ট p2 y=q। কি হচ্ছে ফাংশন অফ x, আর কিউ এর এখানে যদি কিউ না থাকে জিরো থাকে সেক্ষেত্রে আমাদের সলিউশন y=only cf, কিউ ইকুয়াল টু যখন জিরো হবে তখন আমাদের সলিউশন y=only cf। সিএফ কি করে বের করতে হয় আমরা দেখে নিয়েছি, আজকে আমরা আবার দেখব। আর এখানে জিরো না হয়ে কিউ হলে তখন আমাদের জেনারেল সলিউশন cf + pi, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কিউ ইকুয়াল টু x^m হলে কি হবে আমরা আগের একটা ভিডিওতে দেখেছি, কিউ ইকুয়াল টু x^e^x এক্সপোনেনশিয়াল ফাংশন সেটাও দেখে নিয়েছি, কিউ ইকুয়াল টু sin x অথবা cos ax হলে কি হবে আমরা সেটাও দেখে নিয়েছি। অ্যাকচুয়ালি এই পার্টটা থেকে আমরা সিএফ বের করি আর ডান দিকের পার্টটা থেকে আমরা পিআই বের করি। আজকে আমরা দেখব এই তিনটার মধ্যে যে কোনো দুটোর কম্বিনেশন থাকলে পিআই কি করে বের করতে হয়, সিএফটাও করব, এই ধরনের আমরা অঙ্কগুলো দেখব। আচ্ছা, এটা করার জন্য আমি এই দুটোর কম্বিনেশন দেখাবো এবং এটার সঙ্গে এটার কম্বিনেশন দেখাবো এবং এটার সঙ্গে এটার কম্বিনেশন দেখাবো। তিনটা কম্বিনেশনের আমি তিনটা অঙ্ক করার চেষ্টা করছি। ফার্স্ট ফার্স্ট প্রবলেম আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি x³e^2x, অর্থাৎ এখানে x এর পলিনোমিয়াল আছে এবং এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, দুটো দুটো একসঙ্গে আছে। এই দুটো সেপারেট থাকলে কি করতে হয় আমরা দেখেছি, কিন্তু দুটো একসঙ্গে থাকলে কি করতে হয় আমরা এই অঙ্কের মাধ্যমে দেখে নেব। সলিউশন সিএফ পোর্শনটা একইভাবে আমরা বের করব, এর জন্য আমাদের একটা অক্সিলারি ইকুয়েশন দরকার হয়। অক্সিলারি ইকুয়েশন গুলো কি করে পাই, জাস্ট রিপ্লেস ডি উইথ এম, স্মল এম, m² - 4m + 4 = 0, আর এখানে আমরা দেখতে পাচ্ছি m - 2 × m - 2 = 0, আর m = 2 and 2, রিয়েল এন্ড ইকুয়াল, m এর ভ্যালু দুটো আসছে, দুটো রিয়েল নাম্বার এবং দুটো ইকুয়াল। সেক্ষেত্রে আমাদের সিএফ কি হয় আমরা জানি, সিএফ কিভাবে বের করতে হয় আমরা ফার্স্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। সিএফ তিনটা ফর্মুলা আছে, এখানে হচ্ছে a+bx e^2x, where a and b are two arbitrary constant। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের জানাই ছিল, আজকে আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে দুটো একসঙ্গে থাকলে আমরা কি করে পিআই বের করব, এটা আমরা একটু দেখে নিচ্ছি। এবার পিআই, নাও কাম টু পিআই, পার্টিকুলার ইন্টিগ্রাল pi = 1/d² - 4d + 4, জাস্ট এই ডি অপারেটর, x³e^2x। আচ্ছা, এখানে শুধু x³ থাকলে কি করতে হবে আমরা জানতাম, এটাকে বাইনোমিয়ালের ফর্মুলা দিতে হতো উপরে নিয়ে গিয়ে, আর e^2x থাকলেও কি করতে হয় সেটাও আমরা জানতাম, কিন্তু এখানে দুটো মিক্স করা আছে। আমরা কি করব, এইখান থেকে e^2x টাকে রাইট সাইড থেকে লেফট সাইড নিয়ে চলে আসবো, মানে e^2x লেফট সাইড আনা মানে ডি অপারেটরের বাইরে চলে গেল। তাহলে আর এইদিকে আমাদের পড়ে রইলো x³, only x³, উপরে এইটা এই পাশ থেকে এই পাশে আসলে নিচে কিছু চেঞ্জ হবে, এমনি এমনি তো আনা যাবে না, নিচে কি ধরনের চেঞ্জ হবে আমরা রিপ্লেস করব, রিপ্লেস করব যখন e^ax রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে তখন আমাদের ডি গুলো কি হয়ে যাবে, d = d + a, d = কি হবে d + a, এটা কোথা থেকে পাবো, e^ax, মানে e^ax x এর কোএফিসিয়েন্টে যেটা আছে সেটাই।
কি ধরনের চেঞ্জ হবে? এইখানে আমাদের a ইকুয়ালস টু 2, তার মানে আমরা এই অঙ্কে d ইকুয়ালস টু d প্লাস 2 বসাবো, যেখানেই d আছে সেখানেই d প্লাস 2। এই e টু দি পাওয়ার 2x টা রাইট সাইড থেকে লেফট সাইডে আসার জন্য d ইকুয়াল টু কি হয়ে তাহলে এখানে d স্কয়ার, এখানে আমরা পাচ্ছি d প্লাস 2 হোল স্কয়ার, d স্কয়ার ছিল সেটা d প্লাস 2 হোল স্কয়ার, মাইনাস 4d হলো মাইনাস 4 ইন্টু d প্লাস 2 প্লাস 4 প্লাস 4। এটুকু আমাদের মাথায় রাখতে হবে, e টু দি পাওয়ার ax রাইট সাইড থেকে লেফট সাইডে যখন চলে আসবে d অপারেটরের বাইরে চলে আসবে তখন আমরা d গুলোকে কি করে দেবো, রিপ্লেস d ইকুয়াল টু d প্লাস a। আচ্ছা ওকে, এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। আচ্ছা নেক্সট আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব, e টু দি পাওয়ার 2x আর উপরে এইটাকে যদি আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা দিই, d স্কয়ার প্লাস 4d প্লাস 4 মাইনাস 4d মাইনাস 8 মাইনাস 4d মাইনাস 8 প্লাস 4 প্লাস 4, আর এদিকে কি আছে x কিউব। ওকে ফাইন, নেক্সট আমরা দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার 2x, এখানে 4d 4d and 4 and 4 8 and minus 8 vanish, only 1 by only 1 by d square into x cube, অনেকটাই ছোট হয়ে গেল 1 by d square x cube। আচ্ছা আর আমরা দেখে নিয়েছিলাম d equivalent to derivative, d equivalent to derivative and 1 by d equivalent to ইন্টিগ্রেশন, 1 বাই ডি ইকুইভ্যালেন্ট টু ইন্টিগ্রেশন। তাহলে এইখানে 1 বাই ডি দুবার আছে, 1 বাই ডি স্কয়ার মানে 1 বাই ডি ইনটু 1 বাই ডি, তাহলে এক্স কিউব আমরা দুবার ইন্টিগ্রেশন করব, প্রথমে একবার করছি এই 1 বাই একটা ডি রেখে দিলাম আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, কাকে ইন্টিগ্রেশন, এক্স কিউব ইন্টিগ্রেশন। আমরা জানি e টু দি পাওয়ার 2 এক্স 1 বাই ডি, এক্স কিউব ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4। এইবার এইটাকে আরেকবার ইন্টিগ্রেশন, 4 টা বাইরে চলে আসবে, তাহলে আমাদের হয়ে গেল e টু দি পাওয়ার 2x বাই 4 এই 1 বাই d ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার সরি x টু দি পাওয়ার 4 dx, x টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 বাই 5 x টু দি পাওয়ার 5 বাই 5 x টু দি পাওয়ার 5 বাই 5, তাহলে নিচে একটা 5 আসবে, 5 ইনটু 4 20 ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x বাই 20 x টু দি পাওয়ার 5। তাহলে আমাদের pi হলো e টু দি পাওয়ার 2x x টু দি পাওয়ার 5 বাই 20। এবার আনসার লিখব, দেয়ারফর জেনারেল সলিউশন, দেয়ারফর জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন y equal to cf plus particular integral pi or y equals to cf আমাদের বের করা আছে আগে a plus bx e to the power 2x plus plus 1 by 20 1 by 20 x to the power 5 e to the power 2x answer, যেখানে a এবং b আর আরবিটারি কনস্ট্যান্টস। তাহলে এখানে আমরা দেখলাম ডান দিকে এক্সপোনেনশিয়াল এবং অ্যালজেব্রিক পলিনোমিয়াল থাকলে কি হয়, এরপরে আমরা দেখব এক্সপোনেনশিয়াল এবং সাইন এক্স অথবা কজ এক্স থাকলে কি হয় সেটা আমরা অন্য একটা এক্সাম্পলের মাধ্যমে। এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ট্রিগোনোমেট্রি সাইন 2x, এটা আমরা কি করে করব একটু দেখে নিচ্ছি। সলিউশন cf টা আমরা একইভাবে বের করব, cf বের করব, তার জন্য আমাদের একটা অক্সিলারি ইকুয়েশন দরকার, অক্সিলারি ইকুয়েশন a e is অক্সিলারি ইকুয়েশনটা আমরা কি করে বের করব, এর আগের অঙ্কটা আমাদের ক্যাপিটাল d ছিল, ক্যাপিটাল d গুলো আমরা স্মল m দিয়ে রিপ্লেস করেছিলাম কিন্তু এখানে ক্যাপিটাল d নেই, এখানে আমরা কি করব কি করব ডাবল ডেরিভেটিভ থাকলে আমাদের হবে n স্কয়ার, এগুলো আমরা জানি তোমরা জানো প্লাস 5 প্লাস 5, সিঙ্গেল ডেরিভেটিভ থাকলে সেটা হয়ে যাচ্ছে m প্লাস অনলি 6 নট y ইকুয়াল টু কম্পেয়ার 0, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব
m plus 2 into m plus 3 equals to 0 or m equals to minus 2 minus 3 এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু গুলো রিয়েল এন্ড আন ইকুয়াল ভ্যালু গুলো আমরা দেখতে পাচ্ছি রিয়েল এবং আন ইকুয়াল দ্যাটফর দ্যাটফর cf equals to cf equals to a e to the power minus 2x একবার minus 2 নেব আবার প্লাস b e to the power minus 3x একবার এই ভ্যালুটা নেব একবার এই ভ্যালুটা নেব এটা যে আমাদের cf যেখানে a এবং b আর টু আরবিটারি কনস্ট্যান্টস আচ্ছা এটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখব pi টা কি করে বের করতে হয় pi pi টা মুছে দেব pi now comes to pi pi equals to 1 by double derivative d square plus 5 into d plus 6 এটা আমরা কি করে পাবো ওই অক্সিলারি ইকুয়েশনটার সঙ্গে এটা দেখো একটা সিমিলারিটি আছে ওটা m দিয়েছে এটা d দিয়ে d square double derivative এর জন্য d square plus 5d plus 6 আর এখানে আমাদের হচ্ছে e to the power minus 2x sin 2x আগের নিয়মটাই আমরা अप्लाई করব e to the power এইটাকে সামনে আনা যাচ্ছে না বাট এইটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসব e to the power minus 2x আর এইদিকে আমাদের হয়ে গেল sin sin 2x উপরে 1 এইখানে এইখানে e to the power ax এর সঙ্গে আমরা কম্পেয়ার করব e to the power minus 2x তাহলে এখানে ax এখানে minus 2x এখানে a এর ভ্যালু কত a equal to হচ্ছে minus 2 আমাদের অঙ্কে a equal to minus 2 আমাদের ফর্মুলাটা কি ছিল আমরা d রিপ্লেস করব d equals to d plus a তাহলে এখানে হয়ে যাচ্ছে d a যেহেতু minus 2 d minus 2 আর এইখানে যেখানে d আছে সেখানে আমরা রিপ্লেস করব d minus 2 ভেরি সিম্পল তাহলে d minus 2 হোল স্কয়ার এখানে d ছিল d স্কয়ার ছিল d minus 2 হোল স্কয়ার প্লাস 5d সেটা হয়ে যাবে d minus 2 প্লাস 6 ক্লিয়ার এগুলো মুছে দিচ্ছি এবার আমরা একটু সিম্পলিফাই করব এটা সামনে থেকেই যাবে e to the power minus 2x আর এইখানে আমাদের হচ্ছে d square minus 4d plus 4 a square minus 2ab plus d square তারপরে আমরা দেখতে পাচ্ছি 5d minus 10 plus 6 এটা গুণ করলে হচ্ছে 5d minus 10 plus 6 আর এখানে আমাদের sin 2x sin sin 2x next line e to the power minus 2x আর উপরে আমরা দেখতে পাচ্ছি d square আর এখানে minus 4d plus 5d equal to plus d plus 4 plus 6 10 or minus 10 vanish only d square plus d and therefore sin 2x sin 2x এইবার আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম sin ax অথবা cos ax থাকলে কি করতে হয় সেটাই আমরা এখানে अप्लाई করব সেখানে আমাদের ফর্মুলাটা কিছুটা এরকম ছিল রিপ্লেস d স্কয়ার ইকুয়াল টু মাইনাস a স্কয়ার এটা কি এটা হচ্ছে sin x এর কোএফিসিয়েন্ট a আর এখানে a হচ্ছে 2 দেয়ার a ইকুয়ালস টু 2 তাহলে a স্কয়ার কত a স্কয়ার হচ্ছে 4 মাইনাস a স্কয়ার কত মাইনাস 4 তো আমরা d স্কয়ার এর ভ্যালু মাইনাস a স্কয়ার এর ভ্যালু আমরা পেলাম মাইনাস 4 যেখানে d স্কয়ার সেখানে আমরা মাইনাস 4 পুট করব তার মানে এইখানে আমরা কি পুট করব এখানে আমরা পুট করব মাইনাস 4 তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2x আচ্ছা এটা যেহেতু মাইনাস 4 এটাকে আমি পরে লিখছি ডিটাকে আগে লিখো d মাইনাস 4 সাইন 2x তারপরে তোমরা জানো কি করতে হবে e টু দি পাওয়ার মাইনাস 2x উপরে আমরা কি করব d প্লাস 4 নিচে d মাইনাস 4 ইনটু d প্লাস 4 অর্থাৎ d প্লাস 4 দিয়ে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে
মাল্টিপ্লাই করে দিয়েছি, এটা মিটিয়ে দিলাম, হয়ে গেছে। d স্কয়ার ভ্যালু আমরা -4 বসিয়েছিলাম, কত বসিয়েছিলাম? d স্কয়ার ইকুয়াল টু -4, আরেকবার বসাতে হবে। আর এইখানে হচ্ছে আমাদের sin 2x ইকুয়াল টু e টু দি পাওয়ার -2x, নিচে আমাদের হয়ে গেল d স্কয়ার -16 a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে d স্কয়ার আর 4 স্কয়ার হচ্ছে 16, উপরে কত d প্লাস 4 টু sin 2x। এখানে আবার আমরা d স্কয়ারের ভ্যালু -4 পুট করব, d স্কয়ারের ভ্যালু -4 এখানে পুট করব, তাহলে -4 আর -16 ইকুয়াল টু -20, -20 উপরে জন্য চলে যাচ্ছে। আবার কত হচ্ছে e টু দি পাওয়ার -2x, আর এখানে কত হচ্ছে -4 -16 হচ্ছে -20, আর পড়ে রইল d প্লাস 4, d প্লাস 4 ইনটু সাইন 2x, ব্র্যাকেট দিয়ে দাও, দুজনের সঙ্গে মাল্টিপ্লাই আছে। আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি মাইনাস e টু দি পাওয়ার -2x বাই 20 d ইনটু সাইন 2x, d মানে ডেরিভেটিভ, সাইন 2x এর ডেরিভেটিভ কত? 2 cos 2x, 2 cos 2x d ইনটু সাইন 2x মানে সাইন 2x এর ডেরিভেটিভ আমরা জানি 2 cos 2x, এটার সঙ্গে এটা হয়ে গেল 4 এর সঙ্গে প্লাস 4 ইনটু সাইন 2x, 4 ইনটু সাইন 2x। ভেতর থেকে x কমন 2, এখানে 2 আছে এখানে 4 আছে, তাহলে কমন নিলে আমাদের হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার -2x, 2 কমন নিলে হয়ে যাচ্ছে 10, আর cos 2x plus 2 sin 2x pi complete। এবার আমরা জেনারেল সলিউশন লিখব, দ্যাটফর জেনারেল সলিউশন y equal to cf plus pi, cf হচ্ছে আমাদের a e to the power -2x plus b e to the power -3x আর plus pi মাইনাস আছে, সুতরাং মাইনাস e to the power -2x by 10 ইন্টু cos 2x, cos 2x প্লাস 2 sin 2x, আমাদের এটা জেনারেল সলিউশন, যেখানে a এন্ড b আর টু আরবিটারি কনস্ট্যান্টস। তাহলে এই অঙ্কটাতে আমরা দেখলাম এক্সপোনেনশিয়াল ফাংশন এবং ত্রিকোণমিতি সবগুলো নয়, সাইন কজের জন্য একই নিয়ম হবে, সাইন এবং কজের জন্য এই নিয়মটা, সাইন আমরা সাইন দিয়ে করেছি, সেক্ষেত্রে আমরা দেখলাম কি করতে হবে। এরপর আমরা আরেকটা এক্সাম্পল নেব, যেটাতে আমরা দেখব এক্সপোনেনশিয়ালের সঙ্গে থাকবে সাইন অথবা কস এক্স। 3 নম্বর অঙ্ক, এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে এক্স ইনটু কস এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 1 আছে এবং কস এক্স, এইটাতে আমরা কি করব? হ্যাঁ আমরা আগে পিআই টা বের করে নিই, তারপরে সরি সিএফ টাকে দেখে নিই, এটা পিআই পার্ট আমরা পরে দেখছি। এর জন্য আমাদের অক্সিলারি ইকুয়েশন নিতে হবে, অক্সিলারি ইকুয়েশন ইজ ডাবল ডেরিভেটিভ এর জন্য আমরা জানি m স্কয়ার প্লাস অনলি y নেব না, এটাকে আমরা 0 এর সঙ্গে কম্পেয়ার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি m ইকুয়ালস টু প্লাস মাইনাস 2i, i কেন? কারণ ওইদিকে এটা চলে গিয়ে -4 হচ্ছে, -4 এর রুট ওভার হচ্ছে 4 এর স্কয়ার রুট 2, আর মাইনাস থাকার জন্য i, i ইকুয়ালস টু কত আমরা জানি, i ইকুয়ালস টু রুট ওভার -1, এখানে একটা জিরো দিতে পারো নাও দিতে পারো অসুবিধা নেই, আলফা প্লাস মাইনাস i বিটা, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। এটা ভ্যালুটা আমাদের কি ধরনের আসলো? কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, সেক্ষেত্রে আমাদের cf কত হবে? therefore cf equals to e to the power 0x, আচ্ছা আর এখানে হচ্ছে a cos 2x plus এই দুটা চলে আসে b sin 2x, যেখানে a এবং b, a and b are two arbitrary কনস্ট্যান্ট, আর e টু দি পাওয়ার 0x মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে কত? e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে সেক্ষেত্রে এটা আমরা নাও লিখতে পারি, আর এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। তাহলে আমাদের cf কত পেলাম? cf হচ্ছে a cos 2x plus b sin 2x,
এটা তো আমরা জানি, আজকে এখন যেটা দেখবো সেটা হচ্ছে পিআই, পিআই পিআই টা কি করে বের করতে হয় আমরা একটু দেখে নিচ্ছি। পিআই নাও টু ফাইন্ড পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু 1 বাই ডি স্কয়ার প্লাস 4 এক্স কস এক্স। এই অঙ্কটা এইখানে দেখো, এখানে ধর এক্সপোনেনশিয়াল ফাংশন নেই, আমরা সামনে নিয়ে চলে আসবো ডিটা ডি প্লাস এ হয়ে যাবে। তবে এই অঙ্কটা একটু একটু বড় হবে, কিন্তু বেশ একটু সহজ, আগের গুলোর মত না, একটু বড় হবে, ধৈর্য রাখতে হবে। দেখে নিচ্ছি কি করে করবো। এইটা করার আগে আমি একটু অন্যদিকে চলে যাব। আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা আমরা কমপ্লেক্স নাম্বারে দেখেছি আগের সেমিস্টার, আমরা কমপ্লেক্স নাম্বারে দেখেছি। আমরা এইখানে যদি থিটা না হয়ে এক্স হয়ে যায়, তারপর ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কস এক্স প্লাস আই সাইন এক্স, কস এক্স প্লাস আই সাইন এক্স, কমপ্লেক্স নাম্বার। ই টু দি পাওয়ার আই থিটা ইজ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট হয়, একটা হচ্ছে রিয়াল পার্ট, কোশ্চেন পরে নেবো, কোশ্চেন এখন নেবো না। কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট হয়, একটা হচ্ছে রিয়াল পার্ট যেখানে যেটাতে আই থাকে না, আর এটা হচ্ছে রিয়াল পার্ট। আর এই আই বাদ দিয়ে আয়ের সঙ্গে যেটা থাকে সেটাকে আমরা বলছি ইমাজিনারি পার্ট। এটা রিয়াল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এখানে এটা রিয়াল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। রিয়াল পার্ট কজ এক্স, ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন এক্স। এর সঙ্গে যদি আমরা একটা এক্স গুণ করে দেই, এক্স ই টু দি পাওয়ার আই এক্স, তাহলে এইখানে এক্স হবে, এইখানে একটা এক্স হবে, এক্স সাইন এক্স, এখানে কত হবে এক্স সাইন এক্স। তাহলে আমরা বলতে পারি এক্স ই টু দি পাওয়ার আই এক্স এর রিয়াল পার্ট হচ্ছে এক্স কস এক্স এবং ইমাজিনারি পার্ট হচ্ছে এক্স সাইন এক্স। কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট হয়, একটা রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট। এবার দেখো আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এই যে x e to the power i x এর রিয়াল পার্টটা আমাদের এইখানে আছে, অর্থাৎ x cos x এটা এইখানে আছে, x cos x। এইটা এই উপরের লাইনটা মুছে দিলাম, এটা এইখানে আমরা যদি 1 by d square plus 4 x cos x এর পরিবর্তে যদি আমরা এখানে লিখি x e to the power i x, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লিখে ফেললাম। এখানে এক্স কজ এক্স ছিল আর এইটা লেখা মানে এই গোটাটা, তার মানে এখানে কি কি আছে, এখানে এক্স কজ এক্স আছে প্লাস আই এক্স সাইন এক্স, এখানে ছিল শুধু এক্স কজ এক্স, মানে এর রিয়াল পার্টটা শুধু এইখানে আছে। তাহলে আমরা যদি সামনে লিখে দেই রিয়াল পার্ট, আর ই এ এল, রিয়াল পার্ট অফ, রিয়াল পার্ট অফ দিস হচ্ছে এইটা, মানে এটাকে সাপোজ এটা এখানে নেই, এটার পরিবর্তে এটা বসিয়ে দিয়েছি, তাহলে কি হবে 1 বাই ডি স্কয়ার প্লাস 4 ইনটু এটা, আবার 1 বাই ডি স্কয়ার প্লাস 4 ইনটু এটা। সেক্ষেত্রে রিয়াল পার্টটা আমাদের এখানে আছে, যার জন্য আমরা সামনে কি লিখলাম রিয়াল পার্ট অফ দিস। এটা আমরা কেন করলাম, করার কারণ হচ্ছে দেখো এখানে ট্রিগোনোমেট্রি ছিল, ট্রিগোনোমেট্রি থেকে আমরা কিন্তু চলে আসলাম এক্সপোনেনশিয়ালে, ট্রিগোনোমেট্রি থেকে আমরা চলে আসলাম এক্সপোনেনশিয়ালে। এইবার আমরা কিন্তু জানি ফর্মুলাটি, ই টু দি পাওয়ার আই এক্স সামনে চলে আসবে, আর এটা আমরা বারবার লিখে যাব রিয়াল পার্ট অফ এই ই টু দি পাওয়ার আই এক্স টা সামনে চলে আসলো, তাহলে এইখানে আমাদের শুধু এক্স, আর ই টু দি পাওয়ার আই এক্স, এক্স এর সঙ্গে আই আছে, ডি গুলো ডি প্লাস আই হয়ে যাবে, ডি প্লাস আই হোল স্কোয়ার প্লাস 4। তারপরে একদম আগের নিয়মেই আমরা করব। আচ্ছা এইটা মুছে দিলাম, এখানে আমরা বারবার লিখব রিয়াল পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স, আর এখানে ডান দিকে এক্স, নিচে ফর্মুলা দিলে কত হচ্ছে ডি স্কয়ার প্লাস 2ab 2d আই প্লাস আই স্কয়ার প্লাস 4 প্লাস 4 ইকুয়ালস টু রিয়াল পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 1 ডি স্কয়ার প্লাস 2 ডি আই,
i স্কয়ার মানে হচ্ছে i i ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 তাহলে i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1 4 প্লাস 3 আর এখানে x ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার i x আর বাইরে বের দিতে হবে যে এখানে এখানে অ্যালজেব্রা আছে আমরা 3 কমন নিয়ে নেব 3 উপরে 1 এখানে 1 হয়ে গেল প্লাস d স্কয়ার প্লাস 2 di y 3x এবার ওই ফার্স্ট ক্লাসের ভিডিওটা একটু মনে করো এটা উপরে চলে যাবে তাহলে এখানে আমরা চলে যাচ্ছে রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার i x বাই 3 এই যে বাই 3 আর এখানে হয়ে গেল 1 প্লাস d স্কয়ার প্লাস 2 di বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু x নিচ থেকে উপরে চলে গেল যার জন্য পাওয়ারটা মাইনাস 1 হয়ে গেল আচ্ছা আমরা এটাও মিটিয়ে দিলাম এই লাইনে কি হলো নিচ থেকে তো উপরে চলে গেছে এটাও মিটিয়ে দিচ্ছি ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার i x বাই 3 বাইনোমিয়ালের ফর্মুলা যখন দেব তখন আমরা একটাই টার্ম নেব কারণ এখানে x টু দি পাওয়ার 1 আছে 1 মাইনাস d স্কয়ার প্লাস 2 di বাই 3 ইনটু x বাইনোমিয়ালের ফর্মুলা যারা জানো না তাদের জন্য আমি এখানে একবার লিখছি x 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট 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 এইভাবে চলবে এখানে আমাদের 1 প্লাস x এখানে 1 প্লাস এই গোটাটাই x এখানে আমাদের 1 মাইনাস x 1 মাইনাস দিস x তারপরে x স্কয়ার x কিউব নেওয়া হয়নি কারণ এখানে x এর পাওয়ার 1 আছে গুণ নিয়েও কোনো লাভ হবে না ওকে কাজে আসবে না এবার আমরা মাল্টিপ্লাই করে দেব আর রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার i x বাই 3 1 ইনটু x দ্যাট ইজ x মাইনাস নিচে 3 d স্কয়ার মানে দুবার ডেরিভেটিভ x স্কয়ার কে দুবার ডেরিভেটিভ করলে কিছু থাকবে না 0 হয়ে যাবে আর এইখানে 2i পড়ে আছে 2i আর d মানে ডেরিভেটিভ d ইনটু x ইকুয়াল টু 1 তাহলে আর কিছু রইল না d ইনটু x ইকুয়াল টু 1 তাহলে আর দরকার নেই এটা আমাদের হয়ে গেল তাহলে আমরা কি পেলাম e টু দি পাওয়ার ix বাই 3 ইনটু x মাইনাস 2i বাই 3 এইবার আমরা কি করব e টু দি পাওয়ার ix এর মানটা বসিয়ে দেব e টু দি পাওয়ার ix এর মানটা আমরা জানি e টু দি পাওয়ার ix ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ 1 বাই 3 টা লিখে দিলাম এখানে e টু দি পাওয়ার ix মানে হচ্ছে cos cos x প্লাস i sin x ইনটু ইনটু এই এটা x মাইনাস 2i বাই 3 উপরে আসো একটু বড় হচ্ছে আর রিয়েল পার্ট অফ 1 থার্ড এইবার দেখো cos x এর সঙ্গে যখন এটা গুণ হচ্ছে তখন এখানে একটা সেকেন্ড মেয়ে দিয়েছি cos x ইনটু x x cos x আর এইটার সঙ্গে যখন এইটার গুণ হবে তাহলে হচ্ছে মাইনাস 2 বাই 3 sin x মাইনাস 2 বাই 3 sin x বাট এখানে একটা i i i তে কত হবে i স্কয়ার মানে মাইনাস 1 যার জন্য এটা প্লাস হয়ে গেল আচ্ছা এইটা গেল আমরা কি করলাম cos x এর সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ এবার উল্টোটা করব cos x এর সঙ্গে এইটা cos x এর সঙ্গে এইটা তাহলে কি হবে 2 বাই 3 2 বাই 3 cos x 2 বাই 3 cos x সঙ্গে একটা i থাকবে এটা সামনে লিখছি আর একটা মাইনাস হবে আর এইটার সঙ্গে এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে মাইনাসটা এখানে প্লাস লেখো মাইনাসটা এখানে দিয়ে দাও আর এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে i x sin x i বাইরে আছে তাহলে x sin x তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে i আছে আর এটার সঙ্গে i নেই অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট সামনে কি লেখা আছে রিয়েল পার্ট তাহলে আমরা এখন রিয়েল পার্টটা নিয়ে নেব শুধু আর রিয়েল পার্ট লেখা দরকার নেই ইকুয়াল টু 1 3rd x cos x plus 2 by 3 sin x এটা হচ্ছে আমাদের pi
pi 1 third x cos x plus 2 third sin x. আচ্ছা এবার আমরা आंसर লিখব therefore general solution y equal to cf plus pi or cf cf আমাদের কত ছিল cf ছিল a cos 2x plus b sin 2x plus pi 1 third x cos x plus 1 third is গুণ করে দেই এখানে হচ্ছে 2/9 sin x তাহলে এটা তো আমরা দেখলাম এটা কমপ্লিট হয়ে গেল এটা তো আমরা দেখলাম অ্যালজেব্রা এবং ত্রিকোণমিতি মানে sin x cos x থাকলে একই নিয়ম হবে sin x cos x থাকলে আমাদের ইমাজিনারি পার্টটা নিতে হবে তখন এখানে আমরা রিয়েল পার্ট না লিখে লিখব ইমাজিনারি পার্ট অফ কারণ e to the power ix এটাকে দেখো এটা হচ্ছে cos x plus I sin x আমাদের অঙ্কে বলতে cos x ছিল তাই তো আমাদের অঙ্কে cos x ছিল যার জন্য আমরা রিয়েল পার্টটা নিয়েছি যদি অঙ্কে sin x থাকে সেক্ষেত্রে আমরা ইমাজিনারি পার্টটা নেব মানে যেটা I এর সঙ্গে আছে সেটাকে আমরা নেব তাহলে আমরা একই নিয়মে অ্যানসার পেয়ে যাব অঙ্কটা একটু বড় এটা দোষে সহকারে করতে হবে তবে ভেরি ইজি ওকে এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা ফার্স্ট অর্ডারে চলে যাব সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই পর্যন্তই আমরা ধাপে ধাপে দেখলাম কি ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে কি করতে হয় পলিনোমিয়াল থাকলে কি করতে হয় সাইন এক্স অথবা কজ এক্স থাকলে কি করতে হয় এবং তাদের কম্বিনেশন থাকলে কি করতে হয় সেটা আমরা আজকে দেখলাম ওকে আজকে এই পর্যন্তই।